আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু ইউটিউব চ্যানেল এম এ ফাই ওয়ার্ল্ড আপনাদের সবাইকে আন্তরিক বর্বাদ জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন থাকেন সুস্থ থাকেন এই কামনায় মাহম্বুল ইজ্জতের দরবারে রাব্বের করিম আপনাদেরকেও ভালো এবং সুস্থ রাখুক এই কামনাই করে এবং প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক বিড্র আফের দিয়ে দুনিয়া এবং আখের উসিল্লা কল্যাণ উসুল্লা করে দিতে পারি সেই তৌফিক দিন রব্বে করিম আমার আপনাকে আমাদেরকে তৌফিক দান মা তৌফিক ইল্লা রাহিতা কল তো লাইহি মানি বিওয়া আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার ভিডিওর তাম্বেল দেখে আপনারা বুঝে গেছেন আমি কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে পড়তেছি তবে মূল ভিডিও আর আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে বাট লেখাল সাবস্ক্রাইব আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলাইক কন্টিনিউ বাজে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আফডেট দিয়ে সাথে আপনার মোবাইলে প্রথমেই পৌঁছে যায় বিবাস আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলে আলোচনা করবো পবিত্র কোরআনের সুরায় পবিত্র কোরআন থেকে এটা সুরার সামান্য একটা আয়াতের সামান্য কথা বলবো ইনশাল্লাহ আজকে আমি যে দোয়াটি নিয়ে কথা বলবো এই দোয়াটি বা আয়াতটি আসারের ফরজ নামাজ শেষ করে সালাম ফিরানোর পর না উঠে ওই দুয়াটি তাসবি অথবা হাতে হাতের তাসবি অথবা হাতে গুনে গুনে একচল্লিশ বার পাঠ করবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো লোক আপনার বাধ্য করতে পারবেন তবে সাবধান জায়েজ কাজে ব্যবহার করবে না জায়েজ কাজে ব্যবহার করবেন না এবং নিয়ায় উদ্দেশ্যে ব্যবহার করবে স্বামী স্ত্রী মধ্যে জোগাযি বা বিভিন্ন সমস্যা অথবা আপনার কোনো যদি মনে আকাঙ্ক্ষা কোনো প্রিয় মানুষ থাকে তাকে বিয়ে করার উদ্দেশ্য থাকে তাহলে তার উদ্দেশ্যে পাঠ করতে পারেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যে কোনো লোক তবে জায়েজ উদ্দেশ্য হতে হবে যে প্রেম করে এই করে সেই করে নষ্ট করা এসব করলে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন আপনার কাজে আসবেন এবং হিতে বিপরীত হবে তবে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে জায়েজ থাকতে হবে ন্যাক থাকতে হবে এবং উদ্দেশ্য সম্পর্কে কিন্তু আপনিও তো আমাকে ঢুকা দিয়ে করতে পারবেন কিন্তু যার পবিত্র জবানের বাণী পড়ে আপনি আমল করতেছেন সে কিন্তু ভালো করে জানেন তা আপনার উদ্দেশ্য কি আপনি আমাকে ঢুকা দিতে পারলে আল্লাহকে ঢোকে দিতে পারবেন না তাই সাবধান জাহাজ কাজে ব্যবহার করবেন না জায়জ কাজে কোনো ব্যবহার করবেন না ইন অবশ্যই অবশ্যই আপনাদের উপকার পাবেন যদি একচল্লিশ বার এইটার পর নিয়মে আবার বলে দিচ্ছি আপনাকে আসরের ফরজ না মাঝে শেষ করে আসরের সুন্নত প্রথমে শূন্য তারপরে আপনার ফরাজ ফরাজনামাজ শেষের কোনো নামাজ নাই ফরাজনামাজ শেষ করে সালাম ফিরানোর পর সেই জায়গায় বসে না উঠে সেই জায়গায় বসে আপনি তাসবি অথবা হাতে গুনে একচল্লিশ বার একচল্লিশবার একচল্লিশ বার আপনি এই দুয়াটি পড়বেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের ন্যাক উদ্দেশ্য এবং জাহেজ মাসুদকে পূরণ করে দেবেন এবং যে কোনো লোককে বাধ্য করতে পারবেন ইনশা তবে আমল করার প্রথমে দুরুদ শরীফ তিনবার পড়বেন তারপরে আয়াটি আবার দোয়াটি বার পাঠ করবেন শেষে আবার দুরুদ শরীফ তিনবার পাঠ করবেন এই নিয়মে প্রতিদিন পাঠ করে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোনো জায়জ কাজ আপনারা অবশ্যই অবশ্যই হাসিল করতে পারবেন তো আমি সেই পবিত্র দোয়াটি আপনাদের সম্পর্কে দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনে আরবি এবং বাংলা লিখে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখে শিখে নেবেন সেই শক্তিশালী দোয়াটি হচ্ছে রাব্বনা আ তিনা মিল্লাদুন কা রাহমা এই এতোটুকু রাহ্বা রাব্বনা আ তিনা মিল্লাদুন কারহমা রাব্বনা আতিনা তিনা মিল্লাদুন কারহমা রাব্বনা আতিনা তিনা মিল্লাদুন কা রাহমা রাব্বনা আ তিনা মিল্লাদুন কার এর অর্থ হচ্ছে হে আমাদের রব তোমার বিশেষ রহমতের দ্বারাই আমাদের প্লাবিত করো সুবাহ অতটা আমি বড় বলছি হে আমাদের রব তোমার বিশেষ রহমতের দ্বারাই আমাদের প্লাবিত করো সুবাহ তো যাই হোক আপনাকে আপনাকে আমাকে আল্লাহ সহি এবং এবং জায়জ উদ্দেশ্যে আমার তৌফিক দান করেন অবশ্যই জায়জ কাজে ব্যবহার করবেন আর যদি ভিডিওটা থেকে ভালো লাগে তাকে অবশ্যই আপনার লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সোশ্যাল আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানিয়ে চেষ্টা করবেন যদিও একটা হরফ কিছুটা সামান্য চুট্ট আয়াত হয়ে থাকে তাহলে আপনার উচিলে যদি আরেকজন পাঠ করে সব অর্জন করতে পারে সেই সবের বাকিদারে কিন্তু আপনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো বারো থাকুন সুস্থ থাকুন আগামী বিজয় থাকবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি